হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলিসিটিজ লাইফ। তো বেশ কিছুদিন আগে বুনি রিং সেরিমনির অনুষ্ঠান ছিল, তো সেই অনুষ্ঠানের জন্য আমি আর বুনি মিলে একটা ডিআইওয়াই সেট আপ বানিয়েছিলাম। তো সেই সেট আপটার জন্য বুনি অ্যামাজন থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিল। এর মধ্যে বেশ কিছু জিনিস আমরা অলরেডি ওপেন করে ফেলেছি, কিছু জিনিস এখনও আনবক্স করা হয়নি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে একটা শাড়ি বেল্ট। দেখো পুরো শাড়ি বেল্টটা এরকম ধরনের দেখতে, আর পুরো শাড়ি বেল্টের উপরে সদা সৌভাগ্যবতী ভব এরকমভাবে এমব্রয়ডারির কাজ করা আছে। শাড়ি বেল্টার মেটেরিয়ালটা হচ্ছে ভেলভেট মেটেরিয়াল, আর দুই দিকে বেল্টার দুই দিকে এরকম গোল্ডেন কালারের ডুরি দেওয়া আছে যাতে টাইট করে বাঁধা যায়। আর এই লেখাটা, যে এমব্রয়ডারির যে লেখাটা আছে সেটা সাইডে সাইডে ছোট্ট ছোট্ট সিকুয়েন্সের কাজ করা আছে, গোল্ডেন সিকুয়েন্স, খুবই ভালো। তো সেকেন্ড যে মেটেরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই কুশন কভার দুটো। এই কুশন কভার দুটো এক একটা 100 টাকা করে দাম নিয়েছে, আর ভিতরে যে কুশনটা সেটা মা বাড়িতে বানিয়ে দিয়েছে। আর পিছনের দিকটা তোমাদের দেখা, এখানে কিন্তু চেন সিস্টেম না, কিন্তু তাও কোনোভাবেই কুশনটা বেরোনোর কোনো রাস্তা নেই। এটা দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু কুশনটা দেওয়ার পরে তোমরা বাড়িতে হাতে বানিয়ে বা কোনো রকমভাবে রেডিমেড কুশন কিনেও এটার মধ্যে কুশন কভারটা ইউজ করতে পারো। আর যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে একটা কুন্দন চোকার উইথ ইয়াররিংস। এটাও বুনিও রিং সেরিমনিতে পরবে বলে কিনেছিল। আর চোকারটা দেখো সামনে থেকে কুন্দনগুলো এত সুন্দর, এত গ্লেজি, এত সুন্দর শাইন করছে লাইটের মধ্যে, মানে বলে বোঝানো যাবে না এত কম দামের মধ্যে সুন্দর জিনিস। আর পিছনে এই যে দেখো, আমি সামনে থেকে দেখাচ্ছি, এরকম দেখতে কুন্দনগুলো কিন্তু রিং দিয়ে, ছোট ছোট রিং দিয়ে খুব সুন্দরভাবে বাঁধা আছে যাতে কোনোভাবে খোলা না যায়। পিছনটা এরকম লাগে দেখতে, দেখো। আর আমি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের যদি ভালো লাগে তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। চলে আসি ফোর্থ প্রোডাক্টে। এই যে প্রোডাক্টটা তোমাদের দেখাচ্ছি দেখো, এটা ভীষণ স্পেশাল একটা জিনিস। বুনি এটা কাস্টমাইজ করে ওর আর ওর উডবি হাজব্যান্ডের নাম দিয়ে অ্যামাজন থেকে অর্ডার করেছিল। এটা একটা রিং সেরিমনির যে রিং রাখার যে ট্রেগুলো হয় সেটা, এটা কাস্টমাইজ করা যায়, তোমরাও তোমাদের নাম দিয়ে আর তোমার পার্টনারের নাম দিয়ে করতে পারো। পিছনটা দেখো এরকম দেখতে কার্ডবোর্ডের তৈরি, আর সাইডে এরকম সরু লে গোটাপটি লেস দিয়ে বাঁধা আছে। কোনোভাবেই কিন্তু এটা যে খুলে যাওয়া বা কিছু, কোনো কিছু নেই, মানে এত সুন্দর দেখতে। এটার লিঙ্কও আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে বানিয়ে নিতে পারো। ফিফথ যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে একটা উরলি। এটাও তোমাদের সামনে আনবক্স করলাম, দেখো। এটা ও রিং সেরিমনি অনুষ্ঠানে ডেকোরেশনের জন্য অর্ডার করেছিল। এটা মেটেরিয়ালটা, মানে লুকটা ব্রাশের, কিন্তু মেটেরিয়ালটা ব্রাশ মেটেরিয়াল না। এটা দেখতে খুবই সুন্দর, একটা লোটাস শেপ দেওয়া আছে। এটা শুধুমাত্র মানে যে কোনো অনুষ্ঠানে তোমরা জল দিয়ে এর ওপরে যদি 3-4টা ফুল বা এমনি রোজ যদি দিতে পারো, তার মধ্যে 2-1টা যদি ক্যান্ডেল দিতে পারো, খুবই সুন্দর লাগবে। পুরো সেই কর্নারটাকে আলাদা লুক এনে দেবে একটা। এটারও লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চাইলে পারচেস করতে পারো। পরের যে প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে একটা হেয়ার অ্যাক্সেসরিজ। তো এটা বুনি নিয়েছিল ওর ওই মানে স্পেশাল দিনে চুলটাকে সুন্দর করার জন্য। তো এটা দেখো সামনে থেকে ক্লোজ আপ লুক তোমাদের দেখাচ্ছি, এটা দেখতে খুব সুন্দর। এটা হচ্ছে একটা জ্যাসমিনের হেয়ার বানের যে ফ্লাওয়ারগুলো হয় সেটা জ্যাসমিন লুক দিচ্ছে একটা, আর পিছনে এরকমভাবে প্রত্যেকটা ফ্লাওয়ার সুন্দর করে বাঁধা আছে যাতে না খুলে যায়। চলে আসি একদম শেষের প্রোডাক্টে। এই যে জিনিসটাকে দেখছো এটা হচ্ছে একটা স্ট্রিং কার্টেন। এটা পিছনের ওয়ালটা এরকম লাইট পিঙ্ক কালার বলে এটা অতটা ফুটছে না, কিন্তু এটা অ্যাকচুয়াল সামনে থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর প্রত্যেকটা কার্টেন প্রায় 9 ফিট করে হাইট আছে, প্রত্যেকটা স্ট্রিংয়ের যে দড়ি মানে মালার মতো আছে সেগুলো প্রায় 9 ফিট হাইট, আর প্রত্যেকটার মধ্যেখানে কিছুটা গ্যাপে গ্যাপে এরকম দুই পাশে দুটো ছোট প্লাস্টিকের বিটস, আর মধ্যেখানে একটা মিডিয়াম বিটস দেওয়া আছে দেখো। আর একদম শেষের দিকে আছে বড় একটা বিটস, প্রত্যেকটা এরকম বিটসগুলো দেখো এরকম কাঁচের বিটসের মতো শাইন করছে লাইট পড়ার সাথে সাথে, খুবই সুন্দর দেখতে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই স্টপ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।